नमस्कार बंधुरा, आमी तन्मय। तो आपनारा देखछेन सर्दार बार्ड सेवेरी यूट्यूब चैनल। तो बंधुरा, एखाने जे सब भाड़गुनो रखा आछे देखते पाच्छेन, ब्रिडिंग शेष हो गेछे, ताई भाड़गुनो परिष्कार करे बाइरे बार करे देवा होयेछे। आर किछु किछु भाड़ रयेछे सेखाने ब्रिडिंग प्रोग्रेस चलछे जावा पाखिर, सेई ब्रिडिंग प्रोग्रेसटाई आजकेर आमी एई भिडियोते आपनादेरके देखाबो। तो चलुन आस्ते आस्ते फार्मेर भितरे प्रवेश करी। आर एई फार्मटी रयेछे नदिया जिला चाकदाव शहरे। तो এই ফার্মের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে, যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তারা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারে। তো পাখিগুলোর কোয়ালিটি সাইজ এই ভিডিওতে বেশি কিছু আলোচনা আমি করছি না, যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন। আমি ডিটেলসে অনেক আলোচনা করেছি পাখির হেলথ, পাখির সাইজ, কোয়ালিটি, পাখি কী খায়, কীভাবে ব্রিডিং করে সব কিছু আমি বলেছি, ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকের মেনলি একটা ছোটো পার্টে ভিডিও বানিয়েছি, কিছু ব্রিডিং প্রোগ্রেস চলছে এই গরমের মধ্যেও, সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি। কারণ নদিয়া জেলা চাকদা শহরের ওয়েদারটা এত সুন্দর, ওখানে এই কলকাতার থেকে ভালো ব্রিডিং প্রোগ্রেস ওখানে হচ্ছে। তো ফার্স্ট ভাড়ে চারটে বাচ্চা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নেক্সট ভাড়ে যাচ্ছি, এখানেও চারটে বাচ্চা রয়েছে, বেশ বড় হয়ে গেছে, দিন দশেকের মধ্যে বেরিয়েও যাবে। তো পরের ভাড়ে যাই, দেখি কী আছে। তো এখানে এখানেও চার পাঁচটা বাচ্চা রয়েছে। তো এবারে আমি চারটে বাচ্চা প্রতিটা ভাড়াই কিন্তু আমি পেয়েছি। আর এখানে 50 পেয়ার ব্রিডিং করানো হয়েছিল এই কলোনিতে। নেক্সট ইয়ারে ইচ্ছা আছে এখানে 100 পেয়ার হবে, কারণ কলোনিটা এতটাই বড়, এখানে আরামসে 100 পেয়ার ব্রিড করানো যাবে। আর এবছর প্রায় 180 থেকে 200 বাচ্চা আমরা পেয়ে গেছি। আর অল্প কিছু বাচ্চা রয়েছে, যারা নিতে চান সর্দার বার্ড সেভারি কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, এই পাখিগুলো পেয়ে যাবেন। ওই গোটা 50টা পাখি রয়েছে, আর বাকিগুলি প্রায় সেল আউট হয়ে গেছে। এই যে 50টা পাখি রয়েছে, প্রতিটা পাখি সেমি অ্যাডাল্ট পাখি। যারা নেবেন সর্দার বার্ড সেভিয়ারি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, সর্দার বার্ড সেভিয়ারি কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের বেশি কথা বাড়াবো না, পাখিগুলোর কোয়ালিটি সাইজ হেলথ আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। কিছু কিছু বাচ্চা বেরিয়েও গেছে, এগুলো সব আলাদা করে দেওয়া হবে। আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, এরপরে আস্তে আস্তে পাখিগুলো ধরে আমি আলাদা করে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, কারণ একটা ছোট ভিডিও ছিল জাওয়া পাখির ওপরে। তো নেক্সট ভিডিও আসতে চলেছে, অনেক গ্যাপে গ্যাপে ভিডিও আসছে, কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত আছি এবং কলকাতা ফার্মের কিছু পাখি বাইরে পাঠাতে হচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, আর তার সাথে সাথে ওখানে অর্ডার ডিলিং করা বিভিন্ন রকম কাজ সবই তো আমাকে একা সামলাতে হচ্ছে, ওই কারণে আর হয়ে উঠছে না। তো আজকে নদিয়া জেলা জাওয়ার ফার্মটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম একদম ব্রিডিংয়ের শেষে, আবার ব্রিডিং শুরু হলে আস্তে আস্তে সব দেখাবো। দেখুন সব ফুড দিয়েছি, বয়েল রাইস, গাজর, এগ এসব দিয়েছি, সরু ধান খেতে দিই কারণ পাখির যাতে পেট খারাপ না হয় সেদিকটা আমাদের একটু দেখতে হয়, আর তার সাথে সাথে বড় দানা এইসব দিয়েছি। তো ভাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বার্ড সেভিয়ারি এই চ্যানেলটা দেখতে থাকুন, আর এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি। টাটা বন্ধুরা।